নেত্রকোনা জেলার দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় বন্যায় প্লাবিত হয়েছে। পাহাড়ি ডোলে বন্যার পানি অতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। দুর্গাপুর উপজেলায় সোমেশ্বরী নদী এবং কলমাকান্দায় উদ্দাকালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জানা গেছে দুর্গাপুর উপজেলায় কয়েকটি ইউনিয়ন বন্যার পানিতে প্লাবিত হচ্ছে। সময় যত গড়িয়ে যাচ্ছে বন্যার পানি তত বৃদ্ধি পাচ্ছে। অনেকের বাড়িঘর তলিয়ে যাচ্ছে, অনেকের বসত ভিটায় পানি উঠেছে, আসবাবপত্র গৃহপালিত পশু নিয়ে বিপাকে পড়েছে অনেকেই। অতিবৃষ্টি বর্ষণ ও পাহাড়ি ডোলে নেত্রকোনা জেলা দুর্গাপুর উপজেলা ও কলমাকান্দা উপজেলায় কয়েকটি ইউনিয়নে বন্যায় প্লাবিত হয়েছে। তার মধ্যে দুর্গাপুর উপজেলা চণ্ডীগড় ইউনিয়ন, কাকরগড়া ইউনিয়ন, কয়লাটি ইউনিয়ন এই ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামসহ প্লাবিত হয়েছে। অধিকাংশ কৃষকের ফসলের জমি পানিতে ডুবে গিয়েছে এবং অনেকের বাড়িঘরে পানি থাকায় অনিরাপদ জীবনযাপন করছে। টানা বর্ষণ ও পাহাড়ি ডোলে সৃষ্ট বন্যায় শেরপুরের নতুন নতুন এলাকায় বন্যার পানি প্লাবিত হচ্ছে। প্লাবিত হয়েছে ময়মনসিংহের তিন উপজেলাও। এই দুই জেলার অন্তত 200টি গ্রামের কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়ছে। তলিয়ে গেছে হাজার হাজার একর ফসলি জমি, বেশে গেছে কামারের লাখ লাখ টন মাছ। প্রধান নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নেত্রকোনায়ও বন্যার পানি বৃদ্ধি পাচ্ছে। টানা বৃষ্টি ও পাহাড়ি ডোলে নেত্রকোনার প্রধান প্রধান নদ নদীর পানি বেড়ে বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। দুই একটা নদীর পানি ধীরে ধীরে বাড়ছে, আবার কোনো কোনো নদ নদীতে পানি কমছে। এতে করে নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার উপক্রম হয়েছে। অন্যদিকে ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট ও দুবাউড়া উপজেলা অতিবৃষ্টি ও পাহাড়ি ডোলে 17টি ইউনিয়নের 50টির গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়ছে দুই উপজেলার প্রায় 85,000 মানুষ। তবে ওই দুই উপজেলার বিদ্যুৎ সংযোগ ও মোবাইল ফোনের নেটওয়ার্ক না থাকায় ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য পাওয়া যাচ্ছে না। বিষয়টি নিশ্চিত করেছে জেলা ত্রাণ ও দুর্যোগ পুনর্বাসন বিভাগের স্থাপিত কন্ট্রোল রুম।